সম্মানিত ভিউয়ার্স, তো আমি আবার একটি টিভির কাজ দেখাবো আপনাদেরকে। দেখি আজকে এই টিভিটির কি সমস্যা। টিভিটির নাম হচ্ছে এলজি। আমরা দেখতে পাচ্ছি যে এটার রেড ইন্ডিকেটর জ্বলছে, মানে টিভি স্টার্ট হয়েছে ঠিক, কিন্তু ছবিও আসতেছে না, সাউন্ড আসলে সেটা পর চিন্তা, কিন্তু এটার ভিতরে একটা কিরকম জানি একটা শব্দ আসতেছে, দেখতে পাচ্ছেন? তা আমরা এটা এখন খুলে নেব, কারণ কাস্টমার ছিল না, যার কারণে আমি এটি খুলিনি। তো এখন আমি এটা খুলে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাই। এটার মডেল হচ্ছে 1423 NF, 1423 NF মডেল এলজি। সিসিটিভিটি আমি এখন খুলে নিতেছি, দেখি এটার ভিতরে আসলে কি এমন হয়েছে। কি ব্যাপার, এটা ভাঙা কে? পিক্সার টিউব ভাঙছে কেন? তো কাস্টমার বলতেছে এটা ভালো টিভি ছিল, চলে না। ভিউয়ার্স, এটা তো অকল্পিত একটা ব্যাপার, এই কারণেই আসলে এটার কোনো মেশিনে কোনো প্রবলেম নাই, কোনো কিছু প্রবলেম নাই। এটার প্রবলেমটাই হচ্ছে এই কিউব ভেঙে ফেলছে, হয়তো এটা জোরালো কোনো আঘাত পড়ছে বা পড়ে গেছে বা যাই কিছু হয়েছে আর কি হয়েছে। কারণ এটি সাধারণত ভাবে নর্মাল কোনো আঘাতে এই পিক্সার টিউব ভাঙে না, কারণ এরকম হাজারো প্রমাণ আছে, আমরা হাজারো কাজ করে থাকি। তো এটা ভেঙেই গেছে, তো এটা ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, কারণ আমি এই ইঞ্জিনটি আরও 6 মাস আগে একবার রিপেয়ারিং করে দিয়েছিলাম, মনে আরও বেশি হবে। তো যেভাবে কাজটি করার কথা ছিল সেভাবে কাজটি করে দিয়েছি, কারণ অধিক সময় চলে, এখনও কিন্তু চলতেই ছিল। হয়তো কোনো আঘাতের কারণে পিকচার টিউবটি ভেঙে গেছে, যার কারণে ছবিটি অফ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন আরেকটি ব্যাপার হয়েছে, এটা যদি লাগানো যায় বা লাগায় নেয় তাইলে আবার টিভিটি তার পুনরায় চলতে থাকবে নতুনের মতন। তো এখন আমরা একটু কাস্টমার সাথে আলাপ করে নেই, দেখি কাস্টমার কি বলে। তো ভিউয়ার্স, আসলে কাস্টমার বলতেছেন এটার কোনো আঘাতই লাগেনি। তো আমি বডিটি চেক করে নিয়েছি, কোনো আঘাত লাগেনি, কিন্তু এটা একটা আসলে একটা মর্মান্তিক ঘটনা আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এই টিউব এভাবে তো কখনোই ভাঙে না, আমি এরকম হাজারো হাজারো টেলিভিশন রিপেয়ারিং করেছি আমার লাইফে, কারণ আমি 2002-এ অ্যাটলাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে বের হওয়ার পর আমি প্রচুর পরিমাণে সিআরটি টিভির কাজ করেছি এবং এলইডি টিভির কাজ করেছি, কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা আমার লাইফে আমি কখনো দেখিনি। ঠিক আছে, আজকে প্রথম দেখলাম। তো কাস্টমার বলতেছে যে এটা কোনো আঘাত লাগেনি, তো এটা কিভাবে ভাঙতে পারে, তো সেটা কিনে আমরা একটু দেখি, তদন্ত করি এটার কি কারণে ভাঙার একটা ই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টিউবের মাথাটি ফুল খুলে নিয়েছি এবং এটার ভিতরেও সেরকম কোনো আঘাত দেখি না, কিন্তু এটা যে ভেঙে গেছে সেটার আঘাত আছে, তো অন্য কিছুর আঘাত তো দেখি না। আর একটি ব্যাপার হচ্ছে এটা যদি কয়েল শর্ট হয়ে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এরকম আমরা কয়েল শর্ট দেখতে পাচ্ছি না, তবে এটা কালো হলেও এটা কিন্তু শর্ট না,
একটা তো এক জায়গায় আমরা শর্ট পেয়েছি, সেটা হচ্ছে ওই যে গোড়ার ভিতরে এই যে জায়গায় শর্টটা খেয়েছে, ওই যে কালো দেখতে পারছেন, ওই যে একটা ওই যে কালো দেখছেন কয়লা শর্টে এরকম হয়েছে। তো আমরা তদন্ত করে খুঁজে পেলাম এটার মূল রোগটি কারণটি কি। তো অনেক সময় ইউকোয়েল এই ইউকোয়েলগুলি লিক হলে বা শর্ট হয়ে গেলে এই ধরনের প্রবলেম হতে পারে বা হয়, তবে এরকম ঘটনা আমি কখনো দেখিনি আমার লাইফে, কিন্তু প্রথম যে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তো অনেক কাস্টমার এটা কি লাগাবেন না ফিটিং করে দিয়ে দেবো, পিক্সার টিউব লাগাইবেন, এটা পুরোটা লাগাই দিতে। তো কাস্টমারের এত টাকা খরচ করে এটা লাগাবে না, তো এখন আমরা এটাকে ফিটিং করে দিয়ে দেবো। এই ধরুন আপনার এটা, এটা আর ফিটিং করান যাইব না, এইটাও খুলে নেন, আমি যেরকমটা তেরকমই করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আবার পুনরায় লাগাই নিলাম, আসলে এটা তো এইভাবে থাকবে না, এটা এইভাবে থাকবে। তোমরা পুনরায় এটা ফিটিং করে, এটা হইলো আসলে আরেকটু ব্যাপার হইলো দেখছেন, এই জন্যই ভিতরে ওই স্যারসের শব্দটা আসে, ছবি আসে না। তো এটা কারেন্টের লাইন দিয়ে না আগুন ধরে গেলে ঘরে পরপরা থাকবে। আসলে আমি সময়ের কারণে দেখতে পারি নাই, তো কালকেই কালকে আইসি কটা বাজে, 4টা বাজে, আর দোকানে কাজ থাকে আমরা তো কাজ, দোকান হয়ে গেলে তো সাথে সাথেই এমতে না অমরেল অমরেল এমনে না, এই লালটা আপনার কান্দের দিকে গেল, কষ্টটা যেভাবে কম হবে সেভাবে এইভাবে কষ্ট কম হবে, ঠিক আছে। কি অবস্থা এই এই রোগ আমি আর দেখিনি, এই রোগ প্রথম দেখলাম। নিজে চাই তো হচ্ছে না মানুষের কল্যাণ, আমরা অনেক কারণে সব কাজে আমরা ভিডিও করে রাখি, কারণ কাস্টমার ভিডিও করলো